এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে, আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে, কমিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে, এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। খুবই দুঃখজনক ঘটনা বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এখানে যেটা হয়েছিল কালকে দেখেছেন, 2 ঘন্টার মধ্যে সেটাকে নেওয়ানো হয়ে গেছে, আর আমরা ঘটনা এনকোয়ারি করছি, যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইন হবে সাব্যস্ত। গত পরশু দিন পেয়েছি দুপুর 2:30টার দিকে যে উনি ডেথ। আর তিনি কতদিন ধরে কাজ করতেন সেখানে? প্রায় 25-27 বছর মতন এই কোম্পানিতে ছিলেন। কি কাজ করতেন উনি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে NBTC বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোহার ইকুইপমেন্ট বিভিন্ন রকমের ক্যান্টেনার টাইপের, ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। পরিবারের দিদি আছে, আমার দিদি মানে ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন, আর আমার ভাগ্নি আছে, ও HS দেবে এবছর বোর্ড এক্সাম। আমি তো অবশ্যই সাহায্য করবো, আমি লাস্ট পর্যন্ত তাদের দায়িত্ব নিব, আমি তার মামা হই, আমার ভাগ্নি সে হয়, যতটা পারি তো পুরো লাস্ট পর্যন্ত আমি তো সঙ্গেই থাকবো। হ্যাঁ জানি, কারণ যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে, ওনারা আমাদেরকে অ্যাসিওরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত মানে আনা থেকে লাস্ট পর্যন্ত সব কাজ পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন, এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কী আছে না আছে, অ্যাসিওরেন্স করেছেন আমাদেরকে পুরো সঙ্গে থাকবেন সরকার। এখান থেকে না ওনার দেশের বাড়ি দাঁতন থানার অন্তর্গত আপনার তুরকা জিপি দাঁতন 2 ব্লক পড়ছে খন্ডুরি গ্রামে, ওখানে নিয়ে যাওয়া হবে দেশের বাড়িতে, সৎ কাজ অন্তিম সৎ কাজ সেইখানেই হবে, কিন্তু প্রথম এখানে মেদিনীপুরে ওনার বাড়ি আছে, ওখানে প্রথম নিয়ে যাওয়া হবে, ওখান থেকে শেষ এসেছিলেন গত বছর মানে 2023-এর মার্চ। আমার নাম সায়ন্তন ভট্টনায়ক।